ভিওর্স আমার আপনারা আমার সামনে তিনটা ফোন দেখতে পাচ্ছেন একটা বাটন ফোন একটা একটা হাফ আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন এখন আপনার কী হয় আপনারা অনেক সময় ফোন হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পরবর্তীতে কেউ যদি নিয়ে নেয় নেওয়ার পরবর্তীতে সেই আপনার ফোনের সিমটা খুলে ফেলে অন্য তারও সিম লাগায় তার ফলে বা আপনি আর ফোনটা খুঁজে পান না কিন্তু আজকের পর থেকে যদি আপনার ফোনটা হারিয়ে যায় বা চুরি হয়ে যায় যাওয়ার পরবর্তীতে সেই ফোনে যে সিমে লাগাক না কেন সেই সিমের ফোন নাম্বারটা আপনি খুব সহজে পেয়ে যাবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সো ভিওস দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন আপনার ফোন যদি কেউ পেয়ে যায় তার ফলে কী করে সে হয়তো বা আপনার ফোন সিম কার্ডটা খুলে ফেলে দেয় দিলে কিন্তু আপনি তার ফোন আপনার ফোনে খোঁজ পান না কিন্তু আপনি যদি ফোন নাম্বারটা পেয়ে যান আপনার সেই ফোনে যা সাপোজ মনে করেন আমার এই ফোনটা এই ফোনটা হারিয়ে গেছে সো এই ফোনের সিমটা সিমটা তো ফেলে দেবে দিলে অন্য একটা সিম লাগাবে সেই ফোনে সেম সেই ফোনে যেই সিমটা লাগাবে সেই নাম্বারটা আপনি পেয়ে যাবেন খুবই সহজে সো এর জন্য কী করতে হবে আপনাকে প্রথমে আমি আমার টাইম নাম্বার দিয়ে চেক করে দেখাচ্ছি আপনাকে সো মনে করেন এটাতে একটা আইএমএ নাম্বার আছে আইএমএ নাম্বার তো লাগবে আইএমএ নাম্বারটা অবশ্যই আপনার জানা লাগবে কারণ বক্সের সাথে লেখা থাকে অথবা আপনি ডায়াল করে আপনি এম নাম্বার আপনি কালেক্ট করে রাখতে পারেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা দিলে কিন্তু আইএমএ নাম্বার পেয়ে যাচ্ছেন দেখতেন আইএমএ নাম্বারটা দেখে রাখেন আপনারা বুঝে রাখেন এই আইএমএ নাম্বারটা দিয়ে আমি কাজ করব সো এখন আমি কি কী করছি অথবা আপনার যদি বাটন ফোন হয় বাটন ফোনের হলে কী হবে আপনার বাটন ফোনে কিন্তু ব্যাটারির নিচে আইএমএ নাম্বার থাকে ব্যাটারি খুলে ফেললে ব্যাটারির নিচে কিন্তু আইএমএ নাম্বার লেখা থাকে সো বাটন ফোন হলে কোনো সমস্যা নাই সব ফোনের সমাধান আসে সো এবারে আপনি কী করবেন এখান থেকে চলে যাবেন এবার আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ওকে যার পরে সার্চবার পেয়ে যাব বার আপনি জাস্ট লিখবেন দেখুন আমি যেটা বলছি লিখবেন এদের লিখতে পারছেন লিখবেন আপনি এটা লিখবেন মাই ফোন ফাইন্ডার ডট কম সো জাস্ট এটা এখানে ক্লিক করে দেবেন ওকে দেওয়ার পরবর্তীতে এখানে গো ক্লিক করে দেবেন ওকে দেওয়ার পরবর্তীতে যে ফোন যে ওয়েবসাইটটা পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন ফোন ফাইন্ডার সো আপনি এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর একটা আইএমএ বক্স চলে এসেছে এখানে আইএমএ নাম্বারটা দিতে হবে আপনার ফোনে যে আইএমএ নাম্বারটা দেখেছি আমি সেই আইএমএ নাম্বারটা এখানে জাস্ট আমি উঠাচ্ছি দেখুন ওকে নাম্বারটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই নাম্বারটাই আমি কিন্তু দেখাইছি ভিডিওতে সো জাস্ট এখানে আমি ফাইন্ড ক্লিক করে দিলাম দেখুন ওকে এই যে দেখতে পাচ্ছেন এই ফোনে যে ফোনটা আমি যেই ফোনে আইমএ নাম্বারটা দিয়েছি সেই ফোনে কিন্তু বর্তমানে এই সিমটা লাগানো আছে বুঝতে পারছেন এই যে এই সিমটা কিন্তু লাগানো আছে সো আপনি ফোন নাম্বার যেহেতু পেয়ে যাবেন ফিরে গেলেই কিন্তু আপনি খুবই সহজে তার কাছে ফোন দিয়ে বা যে কোনো মূল্যে তার কাছে আপনি পৌঁছে যেতে পারবেন কোনো ব্যাপার না সো আমি এখন দেখাচ্ছি ব্যাপারটা এখন এই নাম্বারটা কি সঠিক কি না সেটা আমি লাইভ প্রুফ দেখার জন্য দেখার জন্য আমি এখন এই আমি একটা ফোন থেকে ফোন দিচ্ছি এই নাম্বারে দেখুন এখন এই নাম্বার থেকে আমি ওই নাম্বারে ফোন দেবো নাম্বারটা কলে দেওয়া আছে সাপোজ এই নাম্বারটা এই নাম্বারটাই হয়েছিল দেখতে পাচ্ছেন নাম্বারটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখন এই ফোনে আমি এই নাম্বার থেকে ফোন দিচ্ছি দেখুন কল না কিনা ওই ফোনে কারণ নাম্বারটা সঠিক কিনা সেটা আপনাদের লাইভ প্রুফ দেখাচ্ছি আমি একটু ওয়েট করতে হবে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু কল চলে এসছে সো বুঝতে পারছেন আপনারা কিন্তু কল কিন্তু চলে এসছে হ্যাঁ খুবই সহজে কারণ সেই নাম্বার থেকে কিন্তু কলটা আসছে আপনি বুঝতে পারছেন এই দেখতে পাচ্ছেন সেই নাম্বার থেকে এই নাম্বারে কল চলে এসেছে খুবই সহজে সো এটা নিশ্চয়ই আপনারা অবাক হচ্ছেন যে কীভাবে সম্ভব হ্যাঁ ভেয়ার এটা কিন্তু দারুণ একটা সিস্টেম এই ধরনের ভিডিও হয়তো আপনি লাইফে আর কখনো পাবেন না কারণ একটা দারুণ একটা সিস্টেম কীভাবে করে আপনার ফোন নাম্বার পেয়ে যাবেন হয়তো অনেকজনে দেখায় যারা অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু বাটন ফোন বা এইভাবে যদি ফোন নাম্বার পাওয়া যায় তাহলে কিন্তু খুঁজে পাওয়া আরও সহজ হবে সো ভিয়ার্স এটা দেখানো ছিল আজকে এই ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ভিওয়ার্স হয়ে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবার জন্য শুভকাল হাফেজ